এরপরে কে রয়েছেন? সানজিদুল ইসলাম। সানজিদুল ইসলাম আছেন আপনি? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমি একটা ইনস্টিটিউটে হচ্ছে কোর্স করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। ওকে, এখন ফাইবার, হ্যাঁ, আমি কি নিয়ে কাজ করলে আপনার মতে ভালো হবে? আমার মতে আপনি যেটা বিষয় নিয়ে শিখতেছেন সেই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন ওই বিষয়টা নিয়েই কাজ করা ভালো হবে। আমি মানে জিজ্ঞাসা করতেছি না আপনি কি বিষয় নিয়ে শিখতেছেন। এখন যদি আমি আপনাকে বলি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করুন, বাট আপনি শিখতেছেন ডিজিটাল মার্কেটিং, আপনার কাছে ভালো লাগে, আপনি কি সেটা করবেন? না, আমি প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে হচ্ছে, এখানে একটা নিশ সিলেক্ট করতে হবে, ইউটিউব, ফেসবুক, এসইও। এখন আমি কোনটা নিয়ে কাজ করলে আপনার মতে বেটার হবে? আপনি এখন তো মোটামুটি সবগুলো বিষয় নিয়ে ধীরে ধীরে জানার চেষ্টা করবেন, শুরুর দিকে কোনো বিষয় ফিক্সড করতে নেই। যখন আপনি কিছুদিন কাজ করবেন, মার্কেট প্লেস গুলো সম্পর্কে ভালো করে জানবেন, সোশ্যাল মিডিয়া, অল সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনাকে জানতে হবে। ফেসবুক একটা আলাদা সোশ্যাল মিডিয়া, আবার ইউটিউব আলাদা একটা সাইট, আবার টুইটার আলাদা একটা সোশ্যাল মিডিয়া, আবার লিঙ্কডইন আলাদা একটা সোশ্যাল মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। দেন আপনি অ্যাডস ক্যাম্পেইন এবং এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা গুগল অ্যাডস, এই তিনটা বিষয় নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্ত হুরা। আসসালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার, আমার তিনটা কোশ্চেন আছে। সেটা জি হলো, আমি এর আগে এই সপ্তাহে ওই যে গিগ এডিট এর ব্যাপারে আপনার সাথে কথা বলছিলাম, তো আপনি বলছিলেন যে আপনার ভিডিওর মধ্যে এডিট করতে, তারপরে আমি আবার মানে এডিট করে পোজ মোডে রাখে, তারপরে এডিট করে তারপরে পাবলিশ করছি, ওকে, কিন্তু এখন 3-4 দিন হয়ে যাচ্ছে ওটা এখনো রিভিউতে রাখছে। সেই জন্য আমি বুধবারের দিনে ওটারই রিলেটেড মানে সেম আরেকটা গি পাবলিশ করে দিছি বুধবারে। ওকে, তারপরে আজকে আপনার ক্লাসে আসার আগেও আমি হেল্প এন্ড সাপোর্টে গিয়ে চেক করে দেখি ওটা এখনো রিভিউতেই রাখছে। কত ঘন্টা হয়েছে তো এখন থেকে আমি পাবলিশ করা পর্যন্ত কত ঘন্টা হয়েছিল? এটা হবেই তো, ওটা মানে নতুন গিকটার কথা বলতেছি। জি জি, হ্যাঁ, নতুন গিকটা কত ঘন্টা ছিল, কত নতুন ঘন্টা? আমি পাবলিশ করছি বুধবার, হচ্ছে পাবলিশ করছি ওটার সেম মতো, সেটা হচ্ছে যে বুধবার 7:30 এরকম হবে। ওকে, ঠিক আছে। এখন যেহেতু 48 ঘন্টা মনে হয় বা 48 ঘন্টা হয়ে গেছে নতুন ওকে, গিফট পাবলিশ মনোযোগ দিয়ে করছি। শুনে সকলকেই বলতেছি, শ্রাবন্ত হুরার যে প্রবলেমটা, এই প্রবলেমটা শুধুমাত্র শ্রাবন্ত হুরার নয়, আরো অনেকেরই প্রবলেম হচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো গিগ পাবলিশ করতে যাচ্ছি, পাবলিশ করার পর হঠাৎ করে দেখতেছি আমার গিগটা পজ, আমার রিভিউতে রাখছে, আন্ডার রিভিউতে রাখছে। তো আন্ডার রিভিউতে যদি কোনো গিগ রাখে কেন রাখে এটা আগে জানতে হবে। আন্ডার রিভিউতে রাখার জন্য অনেকগুলো কজ রয়েছে, তার মধ্যে প্রধান এবং অন্যতম কজ হচ্ছে সেম শব্দগুলো বারবার ব্যবহার করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এমন কোন শব্দ ইউজ করা যেটা ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাহিরে, যেটা ধরতে পারে। নাম্বার থ্রি হচ্ছে এমন কোন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইউজ না করা অথবা সোশ্যাল মিডিয়ার কথা না বলা। নাম্বার ফোর, এমন কোনো কথা না বলা যে সার্ভিসটা আমি প্রোভাইড করতে পারবো না। আশা করি বুঝতে পারছেন, এই চারটা হচ্ছে প্রধান এবং অন্যতম কারণ আমাদের গিগগুলো রিভিউতে রাখার জন্য। পঞ্চমতম কারণ কি, আমাদের যে সার্ভিসটা প্রোভাইড করব, এই সার্ভিসের প্রোভাইড কি সার্ভিস দিতে চাচ্ছি এটা প্রপারলি বুঝাতে না পারলে মূলত আমাদের গিগগুলো আন্ডার রিভিউতে চলে যাবে। এর বাহিরে আরেকটা ওয়ে রয়েছে, অনেক সময় দেখা যায় অ্যালগোরিদম যখন কাজ করতে করতে অনবরত প্রত্যেকেই তো একটু কি ক্লান্ত হয়ে যায়। এখন অ্যালগোরিদম কি ক্লান্ত হয় না, মনে হয় যে নতুন শুনলেন যে অ্যালগোরিদম ক্লান্ত হয় না, হয়। অনেক সময় দেখেন আপনার হ্যাং হয়ে যায়, অনেক সময় বাফারিং করে, স্লো হয়ে যায়, হোস্টিং প্যানেল গুলো স্লোলি কাজ করে, তখন দেখা যায় এগুলো অটোমেটিক ভাবে আন্ডার রিভিউতে চলে যায়। এটা খুবই পার্সেন্টেজ খুবই কম, কিন্তু যদি কোনো কারণে সেম গিগটা আপনি পাবলিশ করার পর বারবার আন্ডার রিভিউতে চলে যায়, তাহলে আমার মতে হচ্ছে, এটা আমার মতে, ওই গিগটা আপনি পাবলিশ করবেন না। ওটা না করে অন্য কোন একটা নিশ রিলেটেড গিগ পাবলিশ করবেন, পাবলিশ হওয়ার পর এই গিগটা পাবলিশ করলে আবার নিয়ে নেবে। এটা আমরা প্র্যাকটিক্যাল, এটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখছি, এটা হয়ে গেছে। তো এই মুহূর্তে যে গিগটা আপনি পাবলিশ করতেছেন বারবার আন্ডার রিভিউতে রাখতেছে, ওই গিগটা বেটি রেখে আপনি অন্য একটা গিগ পাবলিশ করুন, দেন আপনি আবার এই গিগটা পাবলিশ করুন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে